থৌৱে ফটা হৰ হা মই এনে কিবা বস্তু পিছিকে পাম বুলি চাপছিলু ইটা মই উল্টাকে উইহার পেরাদে পিৰছি ও ওই ওই কি কৈছ তই উইহার সে মানি সেকছে কি কৈছ জে হা তো চন্দ্র বাপৰে মোটা গুৰু নাই মাইকি গুৰু দি হাল বাবা লাগে মই গুৰু লুৰবা লাগে মই উচ্ছে গুৰুবা লাগে মই তথাপিতে গুনে দে মই চন্দ্র বাপৰে মই উবিহাত দি মই ও এ হব যা তোৰ মুখৰ অভিহাত বাবাৰ গাত না লাগে কোন তাক ছাবৰ ঘৰত মালিক কৰি ৰাখছিল ইটা গছত দিবাইছি হে বিঙি ওই কি কৈছ তই কি কৈছ বা বিয়া কথা যে হলে পটকে শুনা পাই যা মানুষ চিনি পাওয়া নাই মুয়ে বুটি খেলাই আছো রো জি বুটি খেলাই আছো পিছুদে গম পাবি মা কসম সোলাটুকু সিলাই নিল একলাই দে কেনকে সিলাম মা কসম পোস্তা সিলাই দি সিলাম মুয়ে গরো মা কসম কারবা গাড়ি রাস্তাতে পেলাই থৈ গিছি কিবা হৈছি নেকি গাড়ীখন একদিনমান উঠাবালেই নহয় এখন গাড়ী বাছলোঁ তাক চাহাবৰ বীমাৰ বিক্ৰী কৰি দিব লগা হ'ল উঠবই নাপালোঁ মানুহ দেখা পাই বুঢ়ীয়ে লাগছি টানি চাংৰ কিয় বা খোলে খাই গৈছি হিন্দী মেন নাইচোন একদিন হ'লে উঠি চাম মই ৰ বা কি চাকা গুৱাহাটীতে নহয় জানো মই তহঁতৰ মৰম এৰিব নোৱাৰিহে এইখন গাঁৱত আছোহি গাঁওখন খালি খালি লাগবনে কৈছো ৰচোন তাতে যদি তোৰ ঘৰ মোক তাতে দুদিনমান লৈ জানা চবেই গুৱাহাটীৰ কথা কৈ থাকে মোৰ বিৰে থাকিব মন যায় অ হ'ব দে তই চিন্তা নকৰিবি বুজিছ নাই কিন্তু এইবাৰ তোক নিনিও মই দ্বিতীয়বাৰ গুৱাহাটীলৈ গ'লে তোক লৈ যাম ঐ টেনটন পটেকা মোক নিলিনো কি হয় মই একো অভিহাম নেদং নহয় অ নহয় কষ্ট নেদং নহয় অহো সুবিধা অসুবিধাৰ কথা নহয় অ গেষ্টি মোৰ গুৱাহাটীত বহুত কাম আছে মই এইপিনে সেইপিনে ঘূৰি ফুৰিব লাগিব তেতিয়া তই কাৰ লগত থাকিবি তেতিয়া তোক নিশ্চয় লৈ যাম তেতিয়া তোক নিশ্চয় লৈ যাম মই কথা দিলো তোক মা কসম সঁচা কৈছা না সঁচাই কৈছো আকৌ মা কসম এ সঁচাই কৈছো পিছে হলে কিবা খা বস্তু আনবি অ হব হব চিন্তা কৰিব নালাগে গুৱাহাটী পৰা আহোঁতে আপেল আঙ্গুৰটো কাৰণে লৈ আহিম হব যাওঁ এতিয়া যাবি অ আশীৰ্বাদ কৰিবি দেই আশীৰ্বাদ লৈছোঁ যা অ অ আহিছো দেই ভালকৈ থাকিবি আপেল খাব পা অলপ উঠি চাং ৰ আইঐ বুঢ়ী লম ৰ নালাগে
আজালৰ ভাও ধৰি মাডাল কোবাব নালাগে দংকলৰ পাৰত চাবন আছে কাটিবি যা চাবনি দি মোৰ মুখ নুঠো কলাখাৰ দিহে ঠো হে তেৰি কলাখাৰে দি মাথায়ে ধুয়ে মুখ নুঠে না মুৰটো মাথাটো লেতৰা হনে না মুখখানে হৈছি আৰু মই ইমান দামী চাবন দি মুখ নুঠো নহয় যি কৰা কৰি থাক এ শুনচোন মানুহ দুখীয় হলে ইমান দুখীয় হব নালাগে চিনিও নাই না খৰখান নিমুখেদি খাব লগা হৈছে এই মোটা পুরুষ গিলানার বিরাট তেল হয়েছে বিয়া বারু পাতে নিজের তিরি চলি খুয়াবা পিন্ধাবা নরে হাওয়াত উড়ি উড়ি খাবা খুঁজে এটা পাব নহয় মজাটা তোর বাপরে ঘর থাকা কারণে মোক ইমান কথা শুনেছে হা তোর বাপরে খুয়াব লাগে না মই খুয়াব লাগে বাপরে জন্ম দিছি না মই জন্ম দিছি তো হা তো ঘোটা বাপরে জন্ম দিছি মই কি খম তোর আর কি হল কি উল্টা পুল্টা কথা গিলা খান বকি আছা মই একো উল্টা পাল্টা কথা কোয়া নাই সিধা কথা কইছো মই তুই কি কইছা মোর দেহা তেল বাড়ছে হা ইসরা মুরগি দেহা কি হয়ে গেল ইমান দিন হল মাছ মাংস ডিমা মই একো খাব পাওয়া নাই আর তো তেলর কথা কইছা হা জিয়েলো গাধর বিজন মিঠা তেল খো কিন্তু এ তেল দেখা পাইছা তুই ও ওই মূর্খ যে মূর্খ একেবারে যথা মূর্খ মই কলুম কিবা আর তুই শুনলি কিবা মোর কান দুখন বেঙা নহয় নহয় তোর হে কান বেঙা মই জি শুনে পাইছো ঠিকে শুনে পাইছো ও ওই শুনা ঠিকে শুনছা কিন্তু বুঝাতে ভুলকে বুঝিছা মই হিতা কথা কোয়া নাই নহয় বাপ রে বাবা তুই নিজের উপায় কোকে ইমান মিছে কথা কও তুই হা মই কি ভুল কলুম কোছুন কো মই আলু আর কুরবানের কথা কইছি হিহতে বিয়া বাড়ু পাতি ইনকাম করে ভালকে নিজ তিরি চলি খুয়াবা পিন্ধাবা নরে আগতে কেইবার সুর সাতরি করে জেলত হুমা আৰু ইটা গাঁৱৰ ছোৱালী সৈনিক অপহৰণ কৰি ধৰাত পৰছে সেইটা কথাকে কৈছো মই তোৰ কথা কোৱা নাই অ হিন্দৰে কথা কৈছা তই পিছলৈ তই আগতে মোক কিয় কোৱা নাই ভালকে আংলি দিখে দিখে সেইকাৰণে কৈ আছিলি মূৰ্খ এনা মিছে মিছে চাহ কিনো পিলালো মই বাপা তোকো মানুহ ইমান ভিতৰ লাগি হিন্দৰ কথা চিন্তা কৰিব পাৰা হলি যে মোক দেখা নাপালি তই বেলেগৰ কথা কিয় চিন্তা কৰিব লাগে মোৰ কথাই চিন্তা কৰিব লাগে অ তোৰ কথা চিন্তা নকৰা হলে মই আজি এনকে বাবাৰ ঘৰত নাথাকিলো মই বুজি পালি পালো এইটা পোৱা নাই কিনো এনকে দি গেলে না ডম দি গেল না কি থুৰবাই নল্লো চাহ কিনো পেলালো এনাই মিছা মিছি